আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ্জা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি রেটে তিরপল বিক্রি করে থাকি এবং সেই সাথে অন্য অন্য সামগ্রীও বিক্রি করে থাকি তো আজকে আমি কথা বলুন তিরপল নিয়ে তিরপল নিয়ে অসংখ্য ভিডিও আমি তৈরি করেছি আপনার এত পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছেন যে আমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই যে সারা বাংলাদেশে এতটুক পরিমাণে আমরা তীরফল ফল সেলিং প্রায় বেস্ট সেলিং মানে দিতে পারব তো ব্যবসায়িক যারা বাইরা আছেন যারা পুরান ব্যবসা করতেছেন ওনারা অনেক বেশি সারা দিয়েছেন যারা ব্যবসায়িক বাইরা আর যারা অনেকে দেখা গেছে কি যে মুরগির শেড করতেছেন অনেকেই শেড মানে শেডের জন্য তিরপল নিচ্ছেন তারাও কিন্তু অনেক ব্যাপক সারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করার জন্য এখন অনেক সময় হয় কি এটা এক দিন যাবত হচ্ছে যে আপনারা তিরপলগুলা অর্ডার করতেছেন প্রচুর পরিমাণে তিরপল অর্ডার করার কারণে আমরাগুলা এই তিরপলগুলা রেডি করে দিতে এক থেকে দুই দিন লেট হয়ে যাচ্ছে তো মনে কষ্ট নেবেন না আমাদের ক্যাপাসিটি আমরা আরও বড় করতেছি আপনারা সময়মতো আপনাদের তিরপল পেয়ে যাবেন সারা বাংলাদেশে একদম কম দামে তিরপল যদি নিতে চান কম দামের থেকে হাই কোয়ালিটি পর্যন্ত তাহলে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং একদম চিপ রেটে এবং যে কোনো কালার আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সরাসরি কারখানা থেকে তিরপলগুলো রেডি করে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি আপনার ঠিকানায় বসে মালটা নিতে পারেন আমাদের কাছে মালটা অর্ডার করার যে সিস্টেমটা সেটা আপনাকে বলি আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মালটা দেখবেন হ্যাঁ মালগুলা দেখবেন ভিডিও কল দিয়ে যে কোন মালটা দিচ্ছি কোন মালটা কি কোয়ালিটি দেখে আপনি সুন্দর করে অর্ডার করবেন হ্যাঁ অর্ডার করার পর আপনি যখন ঠিকানায় মাল যাবে তখন এই ভিডিও কলে যে দেখছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওই ঠিকানায় মাল দিয়ে মোবাইলের লগে মিলাইয়া তারপর মালগুলা আপনি নিয়ে যাবেন একদম সহজ বিষয় মোবাইলে দেখলেন সুন্দর করে অর্ডার করলেন আপনার ঠিকানায় বসে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পেয়ে গেলেন সেই ক্ষেত্রে অল্প কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে ওইখানে দিয়ে নিয়ে যাবেন এখন আমি কথা বলি যারা আজকাল মুরগির শেডের জন্য যে তিরপলগুলো নিচ্ছেন বেশিরভাগ তিরপলই অনেকে বলেন যে পাই আমার শেডের জন্য আমি নিতে চাই আমি কম রেটের মাধ্যমে একটা তিরপল নিতে চাই তা আমি আপনাকে বলবো তিরপল দিয়ে কিন্তু শেড করার কয়েকটা সুবিধা আছে কীরকম আপনি যদি টিন দিয়া শেড করেন তাহলে দেখা গেছে কি এটা টাকচারগুলো হেভি মজমত করে টাকচারগুলো করতে হবে অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাবে আর তিরপল দিয়ে শেড করলে আপনার অনেক সময় দেখা গেছে অনেকে গ্রিন শেড করতেছে মানে সব গ্রিন মানে সাইডে গ্রিন সব গ্রিন এরকম গ্রিন দিয়া এরকম গ্রিন গ্রিন কালার তিরপল দিয়া ওনারা সেট করতেছে এটাকে বলে গ্রিন হাউস এরকম সিস্টেম করতে গ্রিন গ্রিন সিস্টেম তো তিরপল দিয়ে যদি করেন সুন্দর অতএব টিনের যে তাপ রৌদ্রের দিন যারা মুরগি সেট করেন গরু সেট করেন টিনের যে টিন দিয়ে যে করলেন আপনি ব্যয়বহুল করে অনেক টাকা খরচ করে টিনের যে তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু আপনি মুরগি এখানে পালন করতে গেলে ফ্যানের বাতাসটা অন্তত গরম থাকবে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন কিন্তু তিরপলের যে শেড যদি আপনি করেন তিরপল দিয়ে যদি করেন তাহলে সেখানে কিন্তু সেই গরমটা থাকবে না তুলনামূলকভাবে কারণ এই তিরপলটা গরম হয়ে ভিতরে তাপ সৃষ্টি করবে না কিন্তু টিন কিন্তু গরম হয়ে ভিতরে তাপ সৃষ্টি করে তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা তিরপলের শেডটা করবেন আরেকটা বিষয় হলো একদম লো কোয়ালিটির যে মালগুলো আছে সব মাল দিয়ে আপনারা শেটগুলো করবেন আজকাল কিন্তু বেশিরভাগ ওই ফোন আসে যে বাইক এই লো কোয়ালিটির মাল দিয়ে আপনি আমাকে একগুলা করে দেন মানে তিরপলটা বানায় দেন যেই লো কোয়ালিটির মালটা কইরে দেন যাতে আমরা এই চালে ব্যবহার করতে পারি কয়েক বছর তো কয়েক বছর তো আসলে লো কোয়ালিটির মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই তাতে কীভাবে ব্যবহার করেন আমাদের কাছে যদি আপনি তিরপল নেন আমরা বলি তিন টাকা স্কোয়ার ফিটে তিরপলটা আসে কিন্তু অনেক সময় কিন্তু স্টক আউট হয়ে যায় এই মালটা সাড়ে তিন টাকা হয়ে গেছে তিন টাকা নাই তিন টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেছে কিন্তু এই মালটা স্টক আউট হয়ে যায় মানে এই মালটা অ্যাভেলেবেল সবসময় থাকে না যদি থাকে তাহলে আমরা দিতে পারবো কিন্তু এটা আমরা শু দিচ্ছি না তো এছাড়া যে মাল আছে আপনার মনে করেন এই যে মালটা পাঁচ টাকা বিশ পয়সাতে শুরু এটা পাঁচ টাকা ছিল বিশ পয়সা বাইরে গেছে এখন অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি পাঁচ টাকা করে বলছেন যে টাকা করে ভাই বলছি ভিডিওটা কতদিন আগে এটা দেখবেন অনেকে বলবে যে ভাই এই মাল ওই মাল সব মাগ মাংনা দেয়ালে এ ভাই আমরা তো মাল চুরি করে আনি নাই মাল তো ভাই কিনে আনতে হয় তো আমি আপনাকে মাং না দেবো কিভাবে আমি আপনাকে যে কিনা রেটটা আছে কিনা রেটে তো অন্ততকে তো দশ বিশ পয়সা আমার লাভ করতে হবে নাহলে আমি ব্যবসা করে আমার লাভ কি আমি টিকিয়ে থাকবো কীভাবে কর্মচারীর বেতন দেবো কীভাবে আমি নিজেই চলবো কীভাবে এখন দেখা গেছে সবাই মাগনা দেওয়া লাগতে সবাই মাগনা দেওয়ার খাতারে আমি নাই আমার এখান থেকে নিতে টাকা দিয়ে নিতে হবে এবং কি মালের যে কোয়ালিটিটা আছে কোয়ালিটি দেখে অবশ্যই মাল কিনবেন যেরকম আমি এই মালটাই ধরলাম হুম এটা কিন্তু আপনার গুড়ামার মার্কা সুপারস্টারের মাল হ্যাঁ এখন এই মালটা কিন্তু কোনো মার্কা নাই হ্যাঁ আবার আরেকটা মাল দেখাচ্ছি যেমন এই মালটা এই মালটা কিন্তু আনিকার মাল তো মাল তো সবগুলো এক রকমই কুরিয়ান মাল সবই এক কুরিয়ান মাল দেখার সময় অবশ্যই আপনি দেখবেন মেড ইন কুরিয়া কিনা হ্যাঁ এখন বিষয়টা হইছে আপনি এক একটায় ব্র্যান্ডিং এর কথা বলেন ব্র্যান্ডিং এর কারণে কিন্তু মালে দাম বাড়ে যায় এখন আরেকটা বিষয় আপনাদের মানে তুলি তুলি এক জন বলছে 300 দিয়াসে এমন মাল লাগবে মনে করেন এই যে মালটা এটা তিনশো দিয়েছেন হুম তিনশো দিয়েছে মাল নেবেন অথবা চারশো দিয়েছে মাল লাগবে মধ্যে কিন্তু তিনটা ক্যাটাগরি হয়ে থাকে তিনটা ক্যাটাগরি কি মেড ইন কুরিয়ান মেড ইন কুরিয়ান একটা মাল এটা হইল কমলা ব্লু এটার এটার দাম হলো একটা চারশো দিয়েছে কিন্তু এটার দাম একটা টিয়া টিয়া মানে পাশে গ্রিন কালার এটার দাম হইলো একটা আর একটা হইলো বাংলা মাল মানে একজন হঠাৎ করে বা মাল লাগবে তো আমরা কিন্তু যে তিনটা তিনটা কোয়ালিটি আছে তিন রকম দাম অতএব আমি কিন্তু সবসময় বলি যে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে আমি মাল বিক্রি করি অন্য দশটা জায়গা থেকে আপনি একটু কম পাবেন এখন হাঁমি কম পাবেন না হাঁমরি কম দিলে তো আপনি আমি চুরি করতে হবে কারণ তো বলবো একটা একটা আরেকটা যেরকম আমি যে মালটা তিনশো দিয়েছেন যে মালটা আমি দশ টাকা বিক্রি করি সাড়ে দশ টাকা দশ টাকা এরকম বিক্রি করে থাকি ওই মালটা আরেক ধরে নয় টাকা দিচ্ছে বলতেছে ওইটাও তিনশো দিয়েছে মানে নয় টাকা জিনিস দিচ্ছে দেড় টাকা কিন্তু ডিফারেন্স তো উনি করতে দিবে বাড়িতে কাইনে বিক্রি করে দিবেন না ওইটা আপনি তিনশো দিয়েছে পাচ্ছেন না ওইটা পাচ্ছেন দুইশো ছিয়াশি জিএসএম পনেরো জিএসএম এর কারণে আপনি কিন্তু ধরতে পারবেন না যে এটা তিনশো কিনা কিন্তু আমাদের চোখে যখন পড়বে তখন ঠিকই আমরা মালে হাত দিলে ধরে ফেলতে পারবো যে এটা তিন দিয়েস সেম না তো অনেক সময় এই এই ইয়াগুলো করে থাকে তা আপনি যত দিয়ে মাল নেবেন নেওয়ার আগে মেড ইন কোরিয়ান এবং কি কুরিয়ান মাল যেটা মেড ইন কোরিয়ান এখন সুন্দর করে লেখা থাকবে কি কালারের মাল দিচ্ছে সব কিছু জেনে বুঝে তারপর আপনি মালগুলো করে করবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো জেলায় নিতে চান কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যত পিস মাল নিতে চান যদি আপনি যদি এক বারে যদি আট দশটা মালও একসাথে আমাদের কাছে অর্ডার করতে চান তারপর আপনি নিতে পারবেন মানে আপনার লিমিট নাই আনলিমিট যত গোলা মাল লাগে আপনাদের আমরা দিতে পারবো যে কোয়ালিটির মাল লাগে যে কালার লাগে আমরা দিতে পারবো এবং কি আপনি আরও দশটা জায়গায় যা চাই কইরা তারপর আমাদেরকে ফোন দিবেন আশা করি আপনার মাল নিয়ে স্যাটিসফাই হবেন আমরা কিন্তু লং টাইম ব্যবসা করতে চাই আপনার সাথে প্রতিদিন নতুন নতুন কাস্টমার ধরার জন্য কিন্তু কিন্তু মার্কেটে মার্কেটে তাহলে টিকে থাকতে না এটা হয়ে যারা নতুন ব্যবসায়ী আছেন বা যারা পুরাতন ব্যবসায়ী আছেন তা আপনাদেরকে একটা টিপস দেওয়া থাকবে মানে এই ভিডিওর মাধ্যমে টিপসটা হলো সততার সততা ব্যবসাটা করবেন লং টাইম যদি ব্যবসা করতে চান মার্কেট ধরতে একটু সময় লাগবে ভালো কোয়ালিটির মাল দিবেন কাস্টমারের কাছ থেকে দুই এক রাখবেন তাহলে কাস্টমার যদি প্রথমে যদি একটু উৎপেত করে যেন দুইটা বেশি করে রাখছে কিন্তু পরবর্তীতে মালের লাস্টিং দিকা ও কিন্তু আরো দশজনকে সাজেস্ট করবে এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু এই জন্য আপনি মার্কেটটা ধরতে একটু সময় লাগবে কিন্তু যদি একবার মার্কেটে আমাদের মতো স্ট্যান্ডার্ড হয়ে যান তখন আর আপনার কে কেউ আর পিছনে টানলেও সে আর সরা ইয়া করতে পারবেন আপনার জায়গা থেকে সরাতে পারবেন না তো অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির মাল দিয়া সুন্দর ব্যবসাটা করবেন অল্প দামে অন্য দশটা দোকানে অল্প দামে মাল বিক্রি করতেছে এদের মতো মার্কেট ধরার জন্য আপনারা এই এই মানে এটা করবেন না তাইলে দেখা গেছে কি পরে মার্কেটে পাওয়া যাবে না বা অন্য দশটা দোকানের মতো আপনিও দেখবেন বিলীন হয়ে গেছেন গা আপনার রেকর্ডও খারাপ হয়ে যাবে কম টাকা তাদের পাঠি মাল নিবে সেটা কিন্তু বলবে না বলবে যে অন্য কান্দে তীর ফলান ছিলাম বেশি দিন লাস্টিং করে নাই মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কাছে আছে তিন টাকা স্কোয়ার ফিট সাড়ে তিন টাকা হয়ে গেছে সাড়ে তিন টাকা সাড়ে পাঁচ পাঁচ টাকা বিশ পয়সা সাড়ে সাত টাকা দশ টাকা আবার হইলো সাড়ে দশ টাকা বারো টাকা সাড়ে চোদ্দো টাকা চারে পনেরো টাকা সর্বোচ্চ মোটা যেটা এটা হলো আঠারো টাকা পার স্কোয়ার ফিট মাথায় রাখবেন সাড়ে ছয়শো সর্বোচ্চ মোটাটা আঠারো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা আপনার এই কালারও হতে পারে এই যেরকম হলুদ টিয়া হতে পারে অথবা দেখা গেছে টিয়া টিয়াও হতে পারে কোন কালারি হতে পারে সবাই ভালো দেখুন যে মাল কিনতে হলে বুঝে কিন্তু এখানে মনে করেন যে মানুষ কিন্তু দায়ী আপনি তাদের কাজের উপর ডিপেন্ড করে তারপর মালগুলো দেখে শুনে কিনবেন কেউ আমাকে অন্ধ বিশ্বাস করেন না অনেকে আমাকে অন্ধবিশ্বাস করেন আপনাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা আমাকে অন্ধবিশ্বাস করেন না আমি মক্কার খেজুর না যে একবার পাক পবিত্র আমি সিটারি বাটপারি করতে পারি অনেকে দেয়া আছে যে বিশ হাজার তিরিশ হাজার টাকা আমি ব্যাংকে মারিয়েছেন পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ব্যাঙ্কে যান রে ভাই আমি তো আপনাকে বলি না আমি তো বলছি অল্প কিছু টাকা অ্যাডভান্স করেন বাদ বাকিটা এখানে গিয়া মানে যাওয়ার পরে দেন কুরিয়ানে সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছে আমি জাজিরুল ইসলাম আশিক আসসালাম আলাইকুম